রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি 22তম খণ্ডে, সংশয়বাদী অধ্যায়, ধ্বংসের গুরুত্ব। যখন আমি ছোট ছিলাম, বাসায় বিভিন্ন হোম প্রজেক্ট নিয়ে কাজ করা হতো। ঘর রং করা, নতুন করে মেঝে বসানো, ঘরের টুকটাক মেরামত, এসব আর কি। বাবা এসব করতেন, খুব ভালোবাসতেন, আর অবধারিতভাবে আমারও হাত লাগানো লাগতো। কাজগুলো খুব একটা উপভোগ করতাম না, তবে এগুলো করতে গিয়ে অনেক কিছু শিখেছি। একদম প্রথম দিকে বাবা একটি জিনিস শিখিয়েছিলেন, নতুন কোনো প্রজেক্ট শুরু করতে হয় পরিষ্কার খালি জায়গা থেকে। ধরুন বাসার কোনো একটা দেওয়াল নতুন করে রং করবেন, প্রথমে ঘষে ঘষে পুরনো রং তুলে ফেলতে হবে, দেওয়ালের ফুটো, ভাঙাচোরা এসব কিছু ঠিক করতে হবে, তারপর নতুন রং লাগাতে হবে। এই কাজগুলো না করে পুরনো রঙের উপর নতুন রং চড়িয়ে দিলে অল্প কয়েকদিন পরে তা খসে পড়তে শুরু করবে, জায়গায় জায়গায় জলটা উঠবে, দেখবেন দেওয়ালটা দেখতে আগের চেয়েও বাজে দেখাচ্ছে। আমেরিকা অনেক বাসাতে মেঝে হয় কাঠের, এগুলোকে ডেক বলা হয়। রং করার মতো নতুন ডেক বসানোর সময় একই নিয়ম, প্রথম কাজ হলো পুরনো কাঠামো ভেঙে চুরে টুকরো টুকরো করে প্রয়োজনে ধ্বংস করে জায়গাটা পরিষ্কার করা, সমান করে নেওয়া, তারপরই কেবল নতুন করে শক্তপোক্ত দীর্ঘস্থায়ী কিছু বানাতে পারবেন। আগের নড়বড়ে কাঠামো রেখে দিয়ে সেটার উপর নতুন কিছু তৈরির কোনো যৌক্তিকতা নেই, এতে তেমন কোনো লাভও হবে না। পুরনো কাঠামোর উপর নতুন করে যা বানাবেন তা আগের মতোই নড়বড়ে হবে, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকবে। পুরনো কাঠামোর উপর নতুন করে কিছু বানানোর আরও ঝামেলা আছে, যাই বানাবেন পুরনো কাঠামোর দৈর্ঘ্য, প্রস্থ, মাপ ইত্যাদি মাথায় রেখে বানাতে হবে। নিজের পছন্দ আর প্রয়োজনের চেয়ে আগের কাঠামোর সীমানাগুলোকে প্রাধান্য দিতে হবে, কারণ আপনাকে এমন কিছু বানাতে হবে যা আগের কাঠামোর সাথে খাপ খাবে, কাজেই আগের কাঠামোর সীমানার মধ্যেই আপনাকে থাকতে হবে। আধুনিক সময়ের বিভিন্ন সমস্যা মোকাবেলায় বর্তমান আলিমদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সেক্ষেত্রেও উপরের কথাগুলো খাটে। পুরনো, রং ওঠা, জীর্ণশীর্ণ কাঠামো হলো মডার্নিজম, এবং এর সাথে যুক্ত বিভিন্ন মতবাদ, লিবারালিজম, সায়েন্টিসিজম, নারীবাদ এবং সেকুলারিজম। এই মতবাদগুলো ভেঙে চুড়ে ঝেঁটিয়ে বিদায় করে তারপর পরিষ্কার সমান মাটিতে নতুন কাঠামো বানাতে হবে। এগুলোর উপর নতুন কিছু বানালে সেই কাঠামো যতই মুনশিয়ানার সাথে তৈরি করা হোক না কেন, দিন শেষে সেটা হবে নড়বড়ে এবং পতনমুখ। কিন্তু পচন ধরা পুরনো কাঠামো বাদ দিয়ে নতুন করে যদি শুরু করা হয়, তাহলে দীর্ঘস্থায়ী সত্যিকারের মাস্টারপিস বানানো সম্ভব বিইজনিল্লাহ। এজন্যই পূর্ববর্তী আলিমদের কাজে এত বারাকাত ছিল, তারা নির্মাণ করেছিলেন শক্ত মাটির উপর, তাদের ভিত্তি ছিল সেলফ সাইলেহীনে রেখে যাওয়া জ্ঞান, আর সেই জ্ঞানের উৎস ছিল কোরআন ও সুন্নাহ, যা অটল, অবিচল, নিখুঁত এবং পরিপূর্ণ। এজন্যই তারা তৈরি করতে পেরেছিলেন ইসলামী জ্ঞানের বুদ্ধিভিত্তিক আর আত্মিক অর্জনের তুলনাহীন মনুমেন্ট। আধুনিক যুগের শুরুর দিকে মুসলিমরা রাজনৈতিক শক্তি হারিয়ে ফেলে, ইউরোপীয় মডার্নিস্ট দর্শনের নিয়ন্ত্রণ বাড়তে থাকে বিশ্বজুড়ে, মুসলিম বিশ্বেও এর প্রভাব পড়ে। মুসলিম আলিমদের আলোচনা এবং কাজের সময় থেকেই প্রতিক্রিয়াশীল হতে শুরু করে, একদিকে এসব মতামতের জবাব দেওয়ার প্রয়োজন দেখা দেয়, অন্যদিকে সামাজিক রাজনৈতিক চাপ কিংবা দখলদার ইউরোপিয়ান ও তাদের এজেন্টদের জবরদস্তির কারণে এসব মতবাদের আলোকে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে শুরু করেন। এভাবে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে একসময় এই মতবাদগুলো প্রভাবিত করতে শুরু করে ইসলামী স্কলারশিপকে, ফলে এই পছন্দ ধরা কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠে ইসলাম আর মুসলিম বিশ্বের পুনরুত্থানের পথ এবং পদ্ধতি নিয়ে অনেক চিন্তাধারা। এই পছন্দ ধরে ক্ষয়ে যাওয়া কাঠামো ভেঙে চুরে টুকরো টুকরো করতে হবে, ছিটিয়ে বিদায় করতে হবে আবর্জনা, তারপর আবার আমরা নতুন করে আত্মবিশ্বাসের সাথে তৈরি করতে পারবো, বিশ্বকে দেখাতে পারবো কোনো কিছুই দিন ইসলামের রাজকীয় সৌন্দর্য আর বিস্ময়কর দীপ্তির সমকক্ষ হতে পারে না। পরিশুদ্ধি অন্তরের অসুখের মতো চিন্তার অসুখও মানুষের মধ্যে বাসা বাঁধে। ইসলামী চিন্তাই অন্তর এবং আকল অবিচ্ছেদ্য এবং আঙ্গাঙ্গিকভাবে জড়িত, একটি অন্যটিকে প্রভাবিত করে। যেমন অধ্যত্ব আর অহংকারকে সাধারণভাবে অন্তরের অসুখ মনে করা হয়, কিন্তু অহংকার মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারে। অধ্যত্ব আর অহংকার সত্য চেনা এবং অনুধাবনের ক্ষমতা নষ্ট করে দেয়, দেখার সক্ষমতাকে প্রভাবিত করে। সত্য একদম সামনে থাকার পরও মানুষ অনেক সময় তা চিনতে পারে না, অধ্যত্ব আর অহংকার তার দৃষ্টিকে অন্ধ করে দেয়। আমাদের চারপাশে অনেক মানুষ এই কারণেই মৌলিক কিছু সত্যকে চিনতে পারে না। একই কথা প্রযোজ্য হিংসা, লোভ এবং ঘৃণার ক্ষেত্রেও। এ অসুখগুলো শুধু মানুষের মনকে দূষিত করে না, বরং গ্রাস করে ফেলে মানুষের পুরো সত্তাকে, একসময় দূষিত করে ফেলে মানুষের চিন্তা করার ক্ষমতাকে। অনেক কথিত মুসলিম সংস্কারকের কথা আর কাজে এই অসুখগুলোর স্পষ্ট চিহ্ন দেখা যায়। আল্লাহ আমাদের এই অসুখ থেকে হেফাজত করুন। বিশুদ্ধ অন্তর মানুষকে প্রস্তুত করে সত্য এবং হেদায়তের আলো ধারণ করার জন্য, কিন্তু অন্তরের মতো আকলও অসুস্থ হতে পারে,
তাই সত্য এবং হেদায়েতের আলোকে পুরোপুরিভাবে ধারণ করার জন্য অন্তরের মতো আকলকেও পরিশুদ্ধ করা জরুরি। আধুনিকতার মাঝে ইসলামে বোঝার মূলনীতি। আধুনিকতার মাঝে ইসলামের সঠিকভাবে উপলব্ধি করতে হলে একটা মূলনীতি বোঝা অত্যন্ত জরুরি। বিস্তর সেকুলার জ্ঞান এবং অনেক সময় ইসলামী জ্ঞান থাকা সত্ত্বেও খুব কম মানুষই এই নীতিমালা ঠিকমতো বোঝেন। এই নীতি হল, মানুষ যা কিছুকে সত্য আর বাস্তব বলে দাবি করে তা সব কিছু আসলে সত্য বা বাস্তব নয়। অনেক মানুষ মিলে কোনো বিষয়কে সত্য হিসেবে উপস্থাপন করে, সেটা ব্যাপকভাবে প্রচার করে, নিজেরাও সেটাকে সত্য হিসেবে বিশ্বাস করে, অথচ আদতে সেটা সত্য নাও হতে পারে, বরং তাদের কল্পজগতের সৃষ্টি। এটা কিভাবে ঘটে? ইতিহাসে আসলে অনেকবার অনেকভাবে এই ব্যাপারটা ঘটেছে, অসংখ্য উদাহরণ আছে। সবচেয়ে সহজ উদাহরণ হলো ধর্ম। আজকের সমাজ, জাতি এবং সভ্যতার অনেকেই মিথ্যা উপস্যাদের উপর ইমান এনেছে, মিথ্যা বিশ্বাসের উপর বিভিন্ন ধর্ম গড়ে তুলেছে, অথচ এই বিশ্বাসগুলোর পেছনে কুসংস্কার আর খেয়ালখুচি ছাড়া অন্য কিছুই নেই। তবে এ ধরনের ভুল বিশ্বাস শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক ক্ষেত্রে এমন ঘটে। একটা উদাহরণ দেখা যাক যা ধর্মের বলয়ের বাইরে। পরীক্ষালব্ধ বিজ্ঞানের কথা চিন্তা করুন। এমন অনেক তত্ত্ব আছে যা পরীক্ষালব্ধ বিজ্ঞানের ভিত্তিতে, যেগুলো একসময় সত্য মনে করা হতো, কিন্তু কিছুদিন পর সেগুলোকে বাদ দেওয়া হয়। আমাদের সাম্প্রতিক ইতিহাসের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে এমন অনেক উদাহরণ আছে। ইথারের কথা শুনেছেন? কিংবা ফ্লোজিস্টন অথবা কর্পাসকল? ইথার একসময় ধারণা করা হতো সমগ্র মহাবিশ্ব জুড়ে ইথার নামক একটি পদার্থ আছে। ইথার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ধারণা ছিল ভূগোলকের বাইরে সমগ্র মহাবিশ্বে ইথারে পরিপূর্ণ, আলো যাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে। বিজ্ঞানীদের ধারণা ছিল আলো যেহেতু এক ধরনের তরঙ্গ, তাই আলো নিশ্চয়ই কোনো মাধ্যম দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়। এই মাধ্যম হলো ইথার, যেভাবে বাতাসের মধ্য দিয়ে শব্দ সঞ্চারিত হয়, ঠিক তেমনইভাবে ইথারের মধ্য দিয়ে আলো সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইথার তত্ত্ব অত্যন্ত জনপ্রিয় ছিল। বিখ্যাত পদার্থবিজ্ঞানী উইলিয়াম থমসন কেলভিন 1884 সালে মন্তব্য করেন, ইথার হলো একমাত্র পদার্থ যার ব্যাপারে গতিবিদ্যায় আমরা নিঃসংশয়। আমরা আলোকবাহী ইথারের বাস্তবতা এবং প্রকৃত অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত। বলা হয়ে থাকে 1987 সালে মাইকেলসন মার্লির পরীক্ষার মাধ্যমে ইথার তত্ত্বের অবসান ঘটে। ফ্লোজিস্টন। প্রাচীন গ্রিকদের মতে ধারণা ছিল সব বস্তু চারটি মূল উপাদান দ্বারা গঠিত, মাটি, বাতাস, পানি ও আগুন। দীর্ঘদিন এই ধারণা বৈজ্ঞানিক সত্য হিসেবে স্বীকৃত ছিল। ধারণা করা হতো দাহ্য বস্তুতে পঞ্চম একটি উপাদান থাকে, ফ্লোজিস্টন। দহনের সময় দাহ্য বস্তু থেকে ফ্লোজিস্টন বেরিয়ে যায়। বিজ্ঞানী অ্যান্টন ল্যাভাইসিয়ে ফ্লোজিস্টন তত্ত্বকে ভুল প্রমাণ করেন। কর্পাসকল। কর্পাসকল 18 শতাব্দীতে আইজাক নিউটনের আলোর কর্পাসকুলার তত্ত্ব প্রস্তাব করেছিলেন। নিউটনের বক্তব্য ছিল আলো ছোট ছোট কণা বা কর্পাসকল দিয়ে তৈরি। এই কর্পাসকল বা কণার ভর আছে। পরবর্তীতে 100 বছর আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং সরল পথে গমন, রংধনু সৃষ্টি সহ বেশ কয়েকটি আলোকীয় ঘটনায় তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয়। এবার মূল আলোচনায় ফিরে আসি। এগুলোর অস্তিত্ব কিন্তু একসময় পরীক্ষালব্ধভাবে প্রমাণিত ছিল, অথচ এ ধরনের কিছু আছে বলে থিওরি কিংবা হাইপোথিসিস তৈরি হয়েছিল। তারপর সেই থিওরি বা হাইপোথিসিসের সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা চালানো হলো। পরীক্ষার ফলাফল থেকে উপসংহার টানা হয়েছিল এই এন্টিটিগুলোর অস্তিত্ব আছে, কিন্তু পরে একসময় এগুলোকে অস্তিত্বহীন হিসেবে বাদ দেওয়া হয়। তত্ত্ব দেওয়া হয়, পরীক্ষা করা হয়, উপসংহার টানা হয়, আবার তত্ত্ব উপসংহার বাদ দেওয়া হয়। সব কিছু করেছিল বিজ্ঞানীরাই। গবেষণা আর পরীক্ষালব্ধ প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সমষ্টিকভাবে উপসংহার টানল ইথার কিংবা ফ্লোজিস্টনের অস্তিত্ব আছে, কিন্তু একসময় দেখা গেল এই রকম আসলে কিছুই নেই, এগুলো আসলে কিছু মানুষের কল্পনাজাত সৃষ্টি কেবল। এটা কিভাবে ঘটল? এই ধরনের বিস্তারিত উত্তর নিয়ে আলোচনার সুযোগ এখানে নেই, তবে ঐতিহাসিক ও বাস্তবতা থেকে আমাদের বোঝা উচিত যে কোনো ভুলকে সত্য হিসেবে গ্রহণ করার ব্যাপারটা মানব ইতিহাসে নিয়মিত ঘটে, বিস্ময়কর রকমের ধারাবাহিকতার সাথে ঘটে, আর বিজ্ঞান আর গবেষণা যৌক্তিক ও পরীক্ষালব্ধ জগতেও ঘটে। আসুন এই শিক্ষাটা অন্য কিছুর ক্ষেত্রে কাজে লাগানো যাক। রাজনীতি, নৈতিকতা এবং ন্যায় বিচারের আলোচনায় কিছু মূল্যবোধকে বাস্তব এবং সত্য হিসেবে গ্রহণ করা হয়, কিন্তু গবেষণালব্ধ বিজ্ঞানের মতো নিরেট জগতেও যেখানে সামষ্টিকভাবে ভুল হতে পারে, সেখানে নৈতিকতার মতো বিমূর্ত বিষয়ে ভুল হওয়ার সম্ভাবনা কি আরও বেশি না? আজ ইসলামকে আক্রমণ করা হয় কারণ ইসলামের শিক্ষা আর বিধান এমন কিছু মূল্যবোধ আর ধ্যান ধারণার সাথে খাপ খায় না যেগুলো আধুনিক মানুষ চিরায়ত সত্য হিসেবে গ্রহণ করেছে।
ইসলাম বাক স্বাধীনতার স্বীকৃতি দেয় না, ইসলাম মুক্ত চিন্তার স্বীকৃতি দেয় না, ইসলাম ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয় না, ইসলাম গণতন্ত্রের স্বীকৃতি দেয় না, ইসলাম যৌন স্বাধীনতার স্বীকৃতি দেয় না, ইসলাম লিঙ্গ পরিবর্তন আর লৈঙ্গিক পরিচয় বদলানোর সুযোগ দেয় না। এরকম অনেক অভিযোগ আমরা শুনি, কিন্তু এই ধ্যান ধারণাগুলো যে সঠিক, এগুলো যে বাস্তব ভিত্তি আছে তার প্রমাণ কী? এগুলো যদি কোনো নৈতিক বৈধতা না থাকে তাহলে কি হবে? হয়তো এই ধারণাগুলো পশ্চিম একাডেমিয়া ও বুদ্ধিভিত্তিক আধিপত্যের অধীনে থাকা আধুনিক মানুষের সামষ্টিক কল্পনার ফসল মাত্র। এই প্রশ্ন করতে শেখা এবং এ ধরনের ব্যাপারে সংশয়বাদিতার অবস্থান গ্রহণ করা হলো সন্দেহ এবং সংশয় সমাধানের প্রথম ধাপ। কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলিম আলিম এবং বুদ্ধিজীবী সংশয়বাদিতার এই অবস্থান একেবারেই উপেক্ষা করে যান। তারা আলোচনা শুরু করেন আশা এসব ধারণা, মূল্যবোধ এবং নৈতিকতাকে বিনা প্রশ্নে মেনে নিয়ে, আর এটা একটা চরম পর্যায়ের বিপর্যয়। কেন? কারণ তখন অবধারিতভাবে কিছু প্রশ্ন চলে আসবে, যেমন মুক্ত চিন্তা যদি সত্য সঠিক হয় তাহলে, এত ভালো কিছু হয় তাহলে কোরআন এবং সুন্নাতে কেন আমরা মুক্ত চিন্তার কথা পাই না? এই প্রশ্নের জবাবে মুসলিম বুদ্ধিজীবীরা বলবে, হ্যাঁ কোরআন সুন্নায়ও মুক্ত চিন্তার কথা আছে। তারপর কোরআন ও হাদিস এবং ক্লাসিক্যাল আলেমদের রচনাবলী চষে ছোট বড় এমন সব কিছু তার একসাথে করবে, যেগুলোকে কোনো না কোনোভাবে ব্যাখ্যা করে মুক্ত চিন্তার পক্ষে দলিল হিসেবে দেখানো যায় অথবা মুক্ত চিন্তার উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়। কিন্তু তাদের এই পদ্ধতি ত্রুটিপূর্ণ। তারা বেছে বেছে শুধু ওই জিনিসগুলোকে আনছেন যেগুলো তাদের উপসংহারকে সমর্থন করে, কিন্তু তাদের আনা প্রত্যেকটা উদাহরণের বিপরীতে এমন 10টা উদাহরণ দেখানো যাবে যেখানে মুক্ত চিন্তার ধ্যান ধারণাকে নাকচ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই 10টা উদাহরণকে বাদ দিয়ে তারা ওই একটা উদাহরণকেই তুলে ধরবেন। এটা যে সব সময় ইচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে করা হয় তা নয়। অনেক সময় হয়তো ওই আলিম বা বুদ্ধিজীবীর চোখে বিপরীত উদাহরণগুলোকে আসলেই ধরা পড়ে না, কারণ তারা একটি নির্দিষ্ট লেন্সের ভেতর দিয়ে কোরআন এবং সুন্নাকে পড়তে এবং ব্যাখ্যা করতে অভ্যস্ত হয়ে গেছেন। এমন এক লেন্স চোখে দিয়ে তারা কোরআন পড়ছেন এবং যেটা ওই সব ধ্যান ধারণা আর মূল্যবোধের রঙে রং চড়ানো, যেগুলো তারা কোরআন এবং সুন্নাকে খুঁজছেন। ফলে একটা দুষ্ট চক্র তৈরি হচ্ছে যেখান থেকে বের হয়ে আসা বেশ কঠিন। লেখা শেষ করার আগে একটা পয়েন্ট নিয়ে কিছু কথা বলি। উপরে আমি যা বলেছি তার বিপরীতে একটি কাউন্টার আর্গুমেন্ট আসতে পারে। এই ধরনের সংশয়বাদী অবস্থান তো ইসলাম আর ইসলামী মূল্যবোধের ব্যাপারেও নেওয়া যেতে পারে। ইসলাম আর ইসলামী মূল্যবোধ যে সত্য সঠিক, এগুলো যে বাস্তবতার ভিত্তির উপর গড়ে ওঠা, সেটা আমরা কেন ধরে নেব? এই প্রশ্নের সহজ উত্তর হল, আমরা আপনা আপনি এটা ধরে নেব না। আমরা অনুসন্ধান করব, বিশ্লেষণ করব, চিন্তা করব, তবে আমাদের চিন্তার ভিত্তি হবে বৈধ বুদ্ধিভিত্তিক উৎসগুলো, অর্থাৎ কোরআন সুন্নাহ এবং পূর্ববর্তী আলিমদের অবস্থান। আমরা সতর্ক থাকব যাতে ত্রুটিপূর্ণ কোনো ধ্যান ধারণা বা বায়াস আমাদের চিন্তার জগতে ঢুকে না পড়ে। এটা হলো একদম প্রাথমিক ধাপ। এর সাথে অনুভব এবং অনুধাবন করারও প্রয়োজন আছে। এই অনুভূতি এবং অনুধাবন অর্জিত হয় ইবাদত, জিকর, তিলাওয়াতের মতো এই আমলগুলোর মাধ্যমে, যেগুলো ইসলাম আমাদেরকে পালন করতে বলে। ইসলাম একটি সামগ্রিক জীবন ব্যবস্থা যা যৌক্তিকভাবে, আত্মিকভাবে এবং প্রামাণিকভাবে সত্য, পাশাপাশি যা বাস্তবতাকে চেনার সুযোগ দেয়, কারণ জ্ঞানের এই তিনটি উৎস পরস্পর সংযুক্ত। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে। আধুনিক বিশ্ব দৃষ্টিভঙ্গি যারা গ্রহণ করে তারা নিজেদের ধ্যান ধারণার সত্যতা অনুধাবন আর অনুভব করার দাবি করে। প্রগাঢ় আবেগ নিয়ে তারা তাদের মূল্যবোধ প্রচার করে, যেহেতু তারাও তাদের সত্যের স্বাদ পাবার দাবি করেছে। তাই তাদের দাবিকে আমরা কীভাবে নাকচ করব? ব্যাপারটা আসলে খুব সহজ। আমরা তাদের সযত্নে লালিত মূল্যবোধগুলোর ব্যবচ্ছেদ করব। এগুলো অসামঞ্জস্য, অসংলগ্নতা, দ্বিমুখিতা তুলে ধরব। ধাপে ধাপে এগুলোর বাস্তবতা খুলে দেখাবো, যাতে একসময় সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে এই ধ্যান ধারণাগুলো আসলে অন্তঃসার শূন্য। এসব ধারণা এবং মূল্যবোধ কোনো ধরনের সম্মান এবং গ্রহণযোগ্যতা পাবার যোগ্য না। অবশ্য এ কাজটা করার ক্ষেত্রে সবার দক্ষতা একই রকম হবে না। এই পদ্ধতি অনুপম, অনুকরণীয় আদর্শ হলেন আমাদের প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাম। একবার যখন এই পদ্ধতি বুঝতে পারবেন তখন এর বিপরীত পথটাও চিনতে পারবেন, যেটা হলো অ্যাপোলোজেনেটিক্স বা কৈফতবাদী পদ্ধতি। এই পদ্ধতিতে মডার্নস ধ্যান ধারণা এবং মূল্যবোধগুলোকে সত্য হিসেবে গ্রহণ করা হয়, তারপর কোরআন সুন্নাহ আর আলিমদের রচনাগুলি থেকে বেছে বেছে এমন কিছু অংশ নেওয়া হয় যেগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে মডার্নস ধ্যান ধারণা আর মূল্যবোধের পক্ষে দাঁড় করানো যায়। ইনশাআল্লাহ এই দুই পদ্ধতিকে পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন কৈফিয়তবাদী পদ্ধতি কতটা দুর্বল এবং অকার্যকর। আল্লাহ আমাদের আন্তরিকভাবে সত্য সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন।
সংশয়বাদী হওয়ার অর্থ কী? একজন পশ্চিমা সংশয়বাদী কী করে? সে প্রশ্ন করে যা কিছু তার নিজস্ব ধ্যান ধারণার সাথে খাপ খায় না, তার বিরুদ্ধে সে প্রশ্ন তোলে, আপত্তি করে। সে বিশ্বাস করে তার মন, বিবেক আর বুদ্ধি সত্য মিথ্যা এবং ভালো মন্দ বিচারের চূড়ান্ত মাপকাঠি। বলা বাহুল্য, এ ধারণা ভুল। একজন মুসলিম সংশয়বাদী কী করে? সে প্রশ্ন করে, সে নিজেকে প্রশ্ন করে, নিজের কাজ, চিন্তাভাবনা, অনুভূতি যা কিছু ইসলামের সাথে খাপ খায় না সেটার বিরুদ্ধে সে প্রশ্ন তোলে, আপত্তি করে। কারণ সে জানে তার মন সীমিত, তার বুদ্ধিমত্তা সীমিত, তাই এগুলো কখনো সত্যের চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। সত্যের পরম চূড়ান্ত মাপকাঠি কেবল ইসলাম। মানুষ আজ বিভিন্ন ধ্বংসাত্মক ভ্রান্ত ধ্যান ধারণা আর মতবাদকে সত্য হিসেবে গ্রহণ করে, যত্ন করে, লালন পালন করে, সেগুলোর জন্য লড়াই করে। এগুলোই হলো সত্যিকারের ব্যাপক বিধ্বংসী অস্ত্র, ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। এই ধরনের সত্য এ বিশ্বাসী হবার চেয়ে সংশয়বাদী হবা হাজার গুণে ভালো। একজন মুসলিম সংশয়বাদীর জবানবন্দি। সেদিন এক মুসলিম কিশোর আমাকে প্রশ্ন করল, সালাতের উদ্দেশ্য কী? আল্লাহর উপর কেন বিশ্বাস করতে হবে? ভালো ভালো মানুষের জীবনে কেন খারাপ খারাপ ঘটনা ঘটে? এই ধরনের প্রশ্ন অনেক মুসলিমের মধ্যেই আছে এবং অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো তাদের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি করে। এ ধরনের প্রশ্নগুলোর কারণে অনেক ইসলাম ত্যাগও করে। সমাজে ধর্মের গ্রহণযোগ্যতা কমার কারণে এই প্রবণতা আরও গতিশীল হয়েছে। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর কোথায়? এই প্রশ্নগুলো মোকাবেলা কিভাবে করা উচিত? কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করব? আমার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়, কিশোর বয়স কেটেছে 90 দশকের আমেরিকাতে। টুকটাক কিছু প্রশ্ন আমার মাথাতেও যে তখনই আসেনি তা কিন্তু নয়। কিন্তু আজকের মুসলিম তরুণদের যেসব প্রশ্নের মোকাবেলা করা হচ্ছে তার তুলনায় সেগুলোকে শিশুতোষ বলা যায়। সমকামী অধিকার, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, স্রষ্টার অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ, নারী অধিকার, শালীনতা ও যৌন সংযমের মূল্য, বিবর্তনবাদ, পরিবারের গুরুত্ব সহ অনেক বিষয়ে আজকের মুসলিম তরুণদের সংশয়ের মোকাবেলা করতে হচ্ছে। কোনো কিছুই যেন প্রশ্ন, সন্দেহ আর শেষ পর্যন্ত প্রত্যাখ্যানের ঊর্ধ্বে না। সার কথা, আজ মানুষ মনে করে ধর্মের কোনো বুদ্ধিভিত্তিক গ্রহণযোগ্যতা নেই। সন্দেহগ্রস্ত জনসাধারণের মনে এই গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার উপায় হলো সরাসরি প্রশ্নগুলোকে মোকাবেলা করা। সংশয়বাদ একাডেমিক কিংবা পেশাদার জগতের জটিল এবং বিতর্কিত প্রশ্ন মোকাবেলার সবচেয়ে কার্যকরী উপায় হলো প্রশ্নের পেছনে থাকা পূর্বধারণা এবং অনুমানগুলোকে চিহ্নিত করা। মানুষ কিছু পূর্বধারণা আর পূর্বানুমানের উপরে ভিত্তি করে প্রশ্ন করে, সেই ধারণা এবং অনুমানগুলোকে চিহ্নিত করতে হবে। একবার তা করতে পারলে প্রশ্নের ভিত নাড়িয়ে দেওয়া সহজ। তখন প্রশ্ন নিজেই সংকটে পড়ে যায় আর তখন নিজের মতো করে প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রচলিত বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়া এবং সংকট তৈরি করার প্রবণতাকে সচরাচর যুক্ত করা হয় সংশয়বাদের সাথে। সংশয়বাদী শব্দটা যে অর্থে আমি ব্যবহার করেছি সেটা অনুযায়ী কোনো চিন্তা ব্যবস্থার ভালো মন্দ যাচাইয়ের আগে সংশয়বাদী ব্যক্তির কাজ হলো সেটার ব্যবচ্ছেদ এবং ক্রিটিক করা। উল্লেখ্য, আমি এখানে ফিলোসফিক্যাল স্কেপটিকদের কথা বলছি, যারা কোনো কিছু আসলে জানা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলে। সাধারণত সংশয়বাদী প্রশ্নের নিশানা বানানো হয় ধর্মকে। স্রষ্টার অস্তিত্ব আছে, এটা কেন বিশ্বাস করতে হবে? কোরআন আল্লাহর কথা, এটা কেন মানতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস কেন করতে হবে? মূলত এসব সংশয়বাদী প্রশ্নের উদ্ভব হয়েছিল নাস্তিক এবং ধর্মবিরোধীদের মধ্যে। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রশ্নগুলো আজ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। অনেক বিশ্বাসীও আজকাল এসব প্রশ্ন করে, যখন উত্তর খুঁজে পায় না তখন ধর্ম ত্যাগ করে অথবা প্রশ্নগুলো উপেক্ষা করে যায়। কিন্তু আমি মনে করি আরেকটি পথ আছে, লিবারেল সেকুলার ডাবল স্ট্যান্ডার্ডদের বিরুদ্ধে মুসলিম সংশয়বাদ। আমার অভিজ্ঞতা বলে ধর্মের ব্যাপারে যারা সংশয়বাদী তাদের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড আছে। সব ধরনের বিশ্বাসকে তারা একইভাবে আক্রমণ করে না। তাদের সবচেয়ে তীব্র সমালোচনাগুলো বরাদ্দ থাকে ধর্মের জন্য, বিশেষ করে ইসলামের জন্য। কিন্তু ধর্মীয় না এমন অনেক বিশ্বাসকে তারা বিনা প্রশ্নে মেনে নেয়। বিলমারের কথা ধরুন। বিলমার একজন বিখ্যাত মার্কিন কমেডিয়ান, রাজনৈতিক বিশ্লেষণ এবং টক শো উপস্থাপন। সে একজন স্বঘোষিত লিবারেল। ইসলামের সমালোচনার সময় তার মধ্যে বিদ্বেষের কোনো কমতি দেখা যায় না, কিন্তু লিবারেলিজমের মূল্যায়ন করার সময় সে একই ধরনের ক্রিটিক্যাল এবং সংশয়বাদী মনোভাব গ্রহণ করে না। লিবারেল দর্শন নিয়ে নানা প্রশ্ন আছে, সমালোচনা আছে,
এগুলো নিয়ে সে কখনো আলোচনা করে না। আধুনিক লিবারালিজম বিশ্বজুড়ে অবিশ্বাস্য মাত্রার সহিংসতা, ধ্বংস আর মৃত্যুর কারণ, এগুলো তার আলোচনায় কখনো উঠে আসে না। মার নিজেকে উপস্থাপন করে একজন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে, যৌক্তিক চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে যে সত্যকে আবিষ্কার করতে চাই। আসলে সে একজন প্রোপাগ্যান্ডিস্ট। বাইবেল হাতে চিৎকার করা, যেসব কঠোর খ্রিস্টানের সমালোচনায় মাও করে, সে নিজেরও তাদের মতো বস্তুনিষ্ঠ এবং যৌক্তিকতা থেকে বিচ্ছিন্ন। একমাত্র পার্থক্য হলো খ্রিস্টানিটির বদলে মা লিবারালিজমের শিক্ষা প্রচার করে। একজন মুসলিম সংশয়বাদী এ ধরনের ভণ্ডদের অস্ত্র তাদের উপরেই ব্যবহার করে। লিবারালিজম, জাতিরাষ্ট্রের প্যারাডাইম, বিজ্ঞানবাদ, মানবতাবাদ, প্রগতিবাদের মতো মডার্নিটি বিশ্বাস আর মতবাদগুলোকে আজ বিনা প্রশ্নে মেনে নেওয়া হয়। কিন্তু একজন মুসলিম কি এগুলোকে নিয়ে প্রশ্ন তুলতে পারে না? এগুলোর ব্যাপারে সংশয়বাদী হতে পারে না? দান উল্টে দেওয়া, ইসলামকে নিয়ে কিছু বিতর্কিত এবং কঠিন প্রশ্ন দেখা যাক। আল্লাহ, ফেরেস্তা কিংবা আখিরাতের অস্তিত্বের কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? ইসলামে নারীর পর্দা করা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু পুরুষদের জন্য করা হয়নি কেন? আল্লাহ যদি পরম করুণাময় হন, তাহলে পৃথিবীতে কেন মন্দ জিনিস ঘটে? আমাদের কি নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীন ইচ্ছাশক্তি আছে? ইসলামী আইনে সমকামিতা কেন অবৈধ? মানুষের আদি উৎসের ব্যাপারে বিবর্তনবাদকে কেন অনেক মুসলিম মেনে নেয় না? এসব প্রশ্নের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই বুঝি না। এই প্রশ্নগুলো শূন্য থেকে আসেনি। আজ থেকে 30, 50 কিংবা 500 বছর আগে এই প্রশ্নগুলো নিয়ে মুসলিমরা সমস্যায় ভুগত না, তাদের মনে এসব প্রশ্নের উদয় হতো না। এই প্রশ্নগুলো 1500 থেকে 21 শতাব্দীর বুদ্ধিভিত্তিক সংস্কৃতির অংশ। এগুলোর পেছনে আছে গভীরের প্রথিত পরস্পর সম্পর্কিত বিভিন্ন ধ্যান ধারণা। আমাদের কাছে এসব প্রশ্ন কঠিন মনে হয় কারণ প্রশ্নের পেছনের ধ্যান ধারণাগুলোকে আমরা দেখি না। এ ধ্যান ধারণাগুলোকে আমরা স্বতঃসিদ্ধ এবং স্বপ্রমাণিত সত্য হিসেবে মেনে নিয়েছি। মুসলিম সংশয়বাদীর কাজ হলো মাটি খুঁড়ে এসব পূর্ব ধারণাগুলোকে বের করে আনা, সেগুলোকে প্রশ্ন করা, ব্যবচ্ছেদ করা। এসব প্রশ্নের হিসাব মেলানোর বদলে মুসলিম সংশয়বাদী চাই ভেঙে টুকরো টুকরো করে এগুলোকে অর্থহীন করে দিতে। এসব প্রশ্ন যেহেতু অনেক মুসলিমের ইমানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই এ ধরনের সংশয়বাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা একান্ত জরুরি। প্রয়োগ, একটি সংক্ষিপ্ত উদাহরণ দেখা যাক। আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্নের কথায় ধরুন। এই প্রশ্নের মুখোমুখি হলে আধুনিক সময়ের কিছু মুসলিম বক্তা বলবে, আল্লাহর অস্তিত্বের পক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, দিন শেষে ব্যাপারটা বিশ্বাসের। এখানে লিপ অফ ফেইথ আছে, বিশ্বাসের একটা ব্যাপার আছে। কিন্তু মুসলিম সংশয়বাদী এই প্রশ্নের মোকাবেলা করার ধরনটা আলাদা। প্রথম কাজ হবে অবজেক্টিভ শব্দটাকে খুঁটিয়ে দেখা। অবজেক্টিভ শব্দ বলতে কী বোঝানো হচ্ছে? অবজেক্টিভিটির যে ধারণা আজ গ্রহণ করা হয়েছে, সেটার পেছনে বেশ জটিল এবং ইন্টারেস্টিং ইতিহাস আছে। কাজেই অবজেক্টিভিটির প্রচলন সংজ্ঞাকে বিনা প্রশ্নে স্বতঃসিদ্ধ এবং স্বপ্রমাণিত হিসেবে গ্রহণ করা যায় না। মুসলিম সংশয়বাদী তারপর প্রমাণের ওই মাপকাঠিগুলো নিয়ে চিন্তা করবে, স্রষ্টার বিশ্বাস নাকচ করার জন্য যেসব আজ ব্যাপকভাবে গৃহীত। এই মাপকাঠিগুলো ব্যাপকভাবে প্রয়োগ করা হয় কি না সেটা পর্যালোচনা করবে। যেমন, বৈজ্ঞানিক প্রমাণ না থাকার কারণে আমরা যদি স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করি, তাহলে আমরা কি সময় ধারা, দ্য প্যাসেজ অফ টাইম, মানবীয় চেতনা, হিউম্যান কনশিয়াসনেস আর বিমূর্ত বিভিন্ন গাণিতিক বস্তুকে, অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল এন্টিটিসকে অস্বীকার করব, যেহেতু এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিংবা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার বাস্তবতা নেই? কেবল বৈজ্ঞানিক প্রমাণ না থাকার কারণে এসব জিনিসকে অস্বীকার করার মতো চরম অবস্থান অধিকাংশ মানুষ গ্রহণ করবে না। তার মানে হলো বৈজ্ঞানিক প্রমাণের মাপকাঠি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, এটাকে আসলে খুব সীমিত পরিসরে কাজে লাগানো যায়। অতএব এ ধরনের মাপকাঠির ভিত্তিতে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে টানা উপসংহার গ্রহণযোগ্য নয়। বিজ্ঞানের একচ্ছত্র কর্তৃত্বের মতো ব্যাপকভাবে গৃহীত এবং সযত্নে লালিত বিশ্বাসগুলোর ব্যবচ্ছেদ করতে একজন মুসলিম সংশয়বাদী দ্বিধাবোধ করে না, আর এভাবে প্রশ্নের পেছনে থাকা পূর্ব ধারণা আর পূর্বানুমানকে সে সামনে নিয়ে আসে।